এতলিং বিষয় চালু হচ্ছে ভাই, কয় তারিখে চালু হচ্ছে, আমরা কয় তারিখে মালয়েশিয়া আসতে পারবো, এরকম কমেন্ট কিন্তু অনেকে আমাদের ইনবক্সে করে থাকেন। সেই বিষয় নিয়ে আজ কথা বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফাইনালি আজকে চলে আসলাম মালয়েশিয়া কলিং বিষয় ব্রেড নিয়ে। আপনারা অনেকে কিন্তু আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন যে ভাই মালয়েশিয়া কবে চালু হচ্ছে, মালয়েশিয়া আমরা কবে যেতে পারবো, এবং মালয়েশিয়া আসার জন্য 2023-24 সালে 5-6 লক্ষ টাকা আমরা দালালের কাছে জমা দিয়েছি। তারা আমাদেরকে টিকিটের সংকেত বা বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয়, কিন্তু মালয়েশিয়াতে আমরা 31 মে পরে আর ঢুকতে পারি নাই। অর্থাৎ 31 মে পর্যন্ত মালয়েশিয়াতে যারা ঢুকতে পারছে তারা কিন্তু এখনও মালয়েশিয়াতে বেকার অবস্থা রয়েছে। তাদের খোঁজখবর আপনারা নিয়ে দেখেন যে তারা কেমন আছে বা কী আল অবস্থা তাদের। বর্তমানে মালয়েশিয়া শতকরা 90% মানুষেরই কিন্তু কাজের সংকট, আর যারা বর্তমানে মালয়েশিয়া কোম্পানি বিষয় রয়েছে তারা মোটামুটি আর কি বেসিক ডিউটি চলতেছে, বা যাদের কাজের চাহিদা ভালো তারা 1-2 ঘন্টা ওভারটাইম পাচ্ছে, তার বেশি কিন্তু না। তো আপনারা যারা মালয়েশিয়া এখনও আসার জন্য অপেক্ষা করতেছেন বা মালয়েশিয়া আসবেন সেই বিষয় নিয়ে আপনারা চিন্তিত রয়েছেন, আমার মনে হয় এই মুহূর্তে আপনারা মালয়েশিয়া না আসাই ভালো। আর বর্তমানে মালয়েশিয়া কলিং বিষয় কিন্তু একেবারেই টোটালি বন্ধ রয়েছে, তবে গুঞ্জন শোনা যাচ্ছে কিছু যে আগামী মাস বা পরের মাসের মধ্যে কলিং ভিসা চালু হবে, সেটা এখনও সঠিক কিন্তু তথ্য পাওয়া যায়নি। তবে মালয়েশিয়াতে মনে হয় আমার ধারণা 2025-এর আগে কোনো শ্রমিক মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না, এটা আমি ধারণা করে রেখেছি আর কি। তারপর মালয়েশিয়ার তো আর নিয়ম আইন কারণ এগুলো তো সকালে বলে একটা, বিকালে বলে আরেকটা। সকালে বলবে যে টোটালি বন্ধ, আবার বিকালে বলবে যে চালু হয়ে গেছে, আবার দুদিন পরে এগুলো বন্ধ করে দিই। তো মালয়েশিয়ার নিয়ম কারণ এগুলো অদ্ভুতের মতো হয়ে যায় আর কি, অদ্ভুত নিয়ম কারণ। তো যাই হোক, আপনারা যারা বর্তমানে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তাদেরকে আমি একটা কথা বলবো ভাই, বর্তমানে মালয়েশিয়া আইসেন না, 5-6 লক্ষ টাকা দিয়া অন্য কোনো দেশে যান নাই, তো দেশে যে কোনো একটা ব্যবসা করে খান, কারণ বিদেশ আর আগের মতো শান্তি নাই। আপনারা মনে করেন যে আমরা মনে করতাম একটা সময় যে বিদেশ আসলেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, বাড়ি গাড়ি করব, জমি জামা কিনবো, এগুলো আসলেই চিন্তা ভাবনা ছিল, একেবারে ভুল। যদি 6 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া না এসে যদি 6 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা করতাম, তাহলে আজকে নিজে চলতে পারতাম, পরিবারকে চালাতে পারতাম, তার পাশাপাশি 2-1 জন কর্মীকেও আমরা চালাতে পারতাম। কারণ আমাদের বোঝ জ্ঞান বা আমাদের জ্ঞানের শর্টের জন্য আমরা এই অন্যর কাজে নিজের টাকা খরচ করি, অন্যের শ্রমকে বা কাজ করি। তা আসলে আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।